ম্যাগনেটিক ইন্টেন্সিটি কে সাথে রিলেট করবে, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কে তুমি এম বি এই যেগুলোর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাও, এটার একটা রিলেশন দাঁড় করাতে চাও। সেটার ক্ষেত্রে হচ্ছে তোমার নর্মালি আগে যে ম্যাগনেটিক ফিল্ড করেছো, ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু হচ্ছে মিউ নট টোটাল কারেন্ট, যেটা আই প্রাইম প্লাস আই এম, কতটুকু মনে আছে জানি না, আই এম তো বললাম সার্ফেস কারেন্ট, আর আই প্রাইম হচ্ছে তোমার এটার ভিতর দিয়ে টার্ন, এন সংখ্যক টার্নের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে তোমার আই প্রাইম, মানে এন আই সমান ছিল হচ্ছে আই প্রাইম। তাহলে আমার টোটাল কারেন্টটা এখন ওখানে যেটা বলছে ম্যাগনেটিক ফিল্ড বি যেহেতু আসছে আমার একটা ম্যাটেরিয়াল সিলিন্ড্রিক্যাল ম্যাটেরিয়াল ঢুকানোর ফলে, তাহলে সেটার ফলে আমার হবে মিউ নট ইন্টু আই প্রাইম প্লাস প্লাস আই এম। তাহলে এটাই লিখেছে যে আমার টোটালি এটা হবে যে আই প্রাইম প্লাস আই এম। এখন মিউ নট আই প্রাইম এটাকে কি লিখতে পারি, বি নট লিখতে পারি, আগে পড়ে এসেছে যেটা একটু আগে যেই স্লাইডটা দেখালাম, মিউ নট আই প্রাইম কে লিখতে পারবো বি নট, ইনিশিয়াল অবস্থা যখন ফ্রি স্পেস ছিল তখন যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা, আর হচ্ছে আই এম হচ্ছে এটা কি ম্যাগনেটাইজ একটু আগে যে ম্যাগনেটাইজেশন ভেক্টর দিয়ে সার্ফেস কারেন্ট কে আমরা রিপ্লেস করেছি সেটাকে লিখতে পারি, আই এম ইকুয়ালস টু এম। তাহলে আই এম এর বদলে আমি লিখছি এম, তাহলে মিউ নট জাস্ট মাল্টিপ্লাই করছো এম এর সাথে, তাহলে মিউ নট এম, আর এখানে মিউ নট আই প্রাইম হচ্ছে তোমার বি নট, তাহলে এটা টোটাল দাঁড়াচ্ছে কি বি ইকুয়ালস টু বি নট প্লাস মিউ নট এম। আচ্ছা, দ্য ম্যাগনেটাইজিং ফিল্ড এইচ ইজ ডিফাইন্ড অ্যাজ, এইচ কে ডিফাইন করা হয়েছে তোমার বি আর এম এর সাথে কিভাবে, বি বাই মিউ নট মাইনাস এম, এটা হচ্ছে তোমার এইচ এর একটা ইকুয়েশন যেটা হচ্ছে এইচ সমান হচ্ছে তোমার বি বাই মিউ নট মাইনাস এম, এরপরে হচ্ছে তুমি ডিরাইভ করছো অন্য জিনিস, ঠিক আছে, অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটি যেটা সেটা হচ্ছে মিউ নট বি বাই মিউ নট মাইনাস এম এর সমান। এখন বি এর মানটা যদি এই মানটা তুমি এখানে বসাও এই জায়গায়, এখানে এক আর দুই এর মাধ্যমে বলেছি যে সেটা হচ্ছে এই বি এর মানটা এখানে বসাও, বি নট প্লাস মিউ নট এম যদি এখানে বসাও বি এর জায়গায়, তাহলে কাটাকাটি হয়ে চলে আসবে ওয়ান বাই মিউ নট ইন্টু বি নট, অর্থাৎ এখানে যদি এটা বসাও মিউ নট দিয়ে তাহলে দেখবা যে মিউ নট মিটার আবার কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে তোমার বি নটটা থাকে। তাহলে ম্যাগনেটাইজিং ফিল্ড ইজ অলসো নোন অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, এখানে তুমি তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ইকুয়াল টু পাচ্ছ বি নট বাই মিউ নট পাচ্ছ, ঠিক আছে, দুই ভাবে রিপ্রেজেন্ট করছো, কিন্তু একটা হচ্ছে বি আর এম দিয়ে এইচ কে রিপ্রেজেন্ট করতে পারো, আবার এইচ কে রিপ্রেজেন্ট করতে পারো বি নট দিয়ে, অর্থাৎ ফ্রি স্পেসের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা দিয়েও। আচ্ছা, সিন্স ইন দ্য সলিনয়েড বি নট ইজ মিউ নট এন আই, উই সি দ্যাট দ্য ম্যাগনেটাইজিং ফিল্ড ইন এ সলিনয়েড ইজ এইচ ইকুয়ালস টু এন ইন্টু আই, অর্থাৎ আমার যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সেটাকে আমি কি লিখতে পারি যে কারেন্ট ইন্টু তোমার এন সংখ্যক টার্ন যে সেটার সমান। তাহলে এটা হচ্ছে পার ইউনিট কি চার্জ যেটা কি কারেন্ট যেটা টোটাল কন্ডাকশন কারেন্ট পার ইউনিট লেংথ বলতে পারি, তো এটা জাস্ট রিপ্রেজেন্টেশন আর কি, তোমার এইচ কে ডিফারেন্ট ওয়েতে তুমি যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমেও বসাতে চাও তখন যে প্যারামিটার থাকবে সেই প্যারামিটার দিয়ে জাস্ট রিপ্রেজেন্ট করা, অর্থাৎ ওই যে হাসিবুরের কথা যেটা আর কি যে তোমার জানতে হবে যে বি নট বলছে নাকি বি বলছে অথবা এম বলছে এরা কোনটা বলছে, তাহলে সেই অনুযায়ী তুমি তোমার ইকুয়েশন ইউজ করবা, ঠিক না। আচ্ছা, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি আর ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এখানে আমরা ম্যাগনেটিক পারমিয়েবিলিটি যেটা সেটা হচ্ছে মিউ, মিউ হচ্ছে কি বি বাই এইচ, বি কি ছিল ম্যাগনেটিক ফিল্ড আর হচ্ছে এইচ হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় মাথায় রাখতে হয় বুঝছো, নাহলে নামগুলো খুব মানে কাছাকাছি সেই কারণে দেখবা যে তখন ভুলে যেতে পারে, এটা এগুলো একটু মাথায় রাখতে হবে। বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বাই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এইচ বাই বি দিলে তো হবে না, বি বাই এইচ দিতে হবে, সো ওভাবে করে মাথায় রাখতে হবে কোনটার বাই কোনটা। আর রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে তোমার পারমিয়েবিলিটি, সরি রিলেটিভ পারমিয়েবিলিটি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তোমার যখন ওই ম্যাটেরিয়ালটা থাকবে কয়েলের ভিতরে সেই অবস্থায় ডিভাইডেড বাই তোমার ফ্রি স্পেস যেটা। হাসিবুর বলো বলছিলে, মানে লাইন অফ ফ্লাক্স ধরো লাইন অফ ম্যাগনেটিক ফিল্ড কি পরিমাণ সেটা বোঝাচ্ছে, ঠিক আছে, ইন্টেন্সিটি বোঝাবে কতটুকু ইন্টেন্স ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ড তো ম্যাগনেটিক ফিল্ডই,
ম্যাগনেটাইজেশন ভেক্টর হচ্ছে তুমি ম্যাগনেটিক মোমেন্ট যখন ক্রিয়েট করছো সেটার একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়, এটা ফর ম্যাগনেটাইজড হয়, সেটার জন্য একটা ভেক্টর ক্রিয়েট হচ্ছে, সেই ভেক্টরটা হচ্ছে এম এবং এটা ডিরেকশন দেখাচ্ছে। ওকে ঠিক আছে, হাসিবুর বুঝছো তুমি? শোনা যাচ্ছে না নাকি? এরকম নেটে হয়তো সমস্যা হতে পারে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমার মিউ ইকুয়ালস টু বি বাই এইচ, আর মিউ আর হচ্ছে তোমার রিলেটিভ পারমিয়াবিলিটি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, রিলেটিভ পারমিয়াবিলিটি আমি কোশ্চেন থাকলে বলো, অসুবিধা নেই। রিলেটিভ পারমিয়াবিলিটি হচ্ছে তোমার দুটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তোমার যে রেশিও সেটা, তাহলে বি বাই বি নট আর হচ্ছে বি বাই মিউ নট এইচ। বি বাই এইচ হচ্ছে তাহলে কত দাঁড়ায় এখানে এই অংশ আর এই অংশকে যদি করো, বি বাই এইচ সমান মিউ নট ইন্টু মিউ আর, ঠিক না? মিউ নট মিউ আর, আর বি বাই এইচ কে আবার কি লিখতে পারো মিউ, তাহলে মিউ ইকুয়াল টু আসলো মিউ নট মিউ আর। মিউ নট মিউ আর এটার এই অংশ যদি প্রুফ করতে বলে তখন এই অংশ থেকে গণনা করে তোমার এই জিনিসটাতে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক সাবসেপ্টিবিলিটির মাধ্যমে তুমি যদি বলতে কি বোঝায় সেটা ডিফাইন করতে চাও, তাহলে সেটা হচ্ছে তোমার ম্যাগনেটাইজেশন ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এর যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটা হচ্ছে তোমার সাবসেপ্টিবিলিটি, অর্থাৎ কতটুকু তোমার ম্যাগনেটিক ফিল্ড তোমার ম্যাটেরিয়ালে, না পারমিয়াবিলিটি হচ্ছে কতটুকু তোমার ম্যাগনেটিক ফিল্ড তোমার এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যাবে সেটা হচ্ছে তোমার সেই পারমিয়াবিলিটি। আর সাবসেপ্টিবিলিটি হচ্ছে তোমার সাবসেপ্টিবিলিটি হচ্ছে তোমার ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কতটুকু ম্যাগনেটাইজড হবে সেটা ডিপেন্ড করবে, সেটা হচ্ছে সাবসেপ্টিবিলিটি। পারমিয়াবিলিটি দিয়ে তুমি কি বুঝতেছো, পারমিয়াবিলিটি দিয়ে তোমার ম্যাগনেটিক ফিল্ড কতটুকু তোমার ওই ম্যাটেরিয়ালের পারমিয়াবিলিটি, অর্থাৎ তোমার ম্যাগনেটিক কতটুকু ফিল্ড তোমার ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যাবে যেতে পারবে সেটা হচ্ছে তোমার পারমিয়াবিলিটি। আর সাকসেপ্টিবিলিটি হচ্ছে যে অ্যাপ্লাইড ফিল্ডে হাউ মাচ বিকাম দ্য ম্যাগনেটাইজ, অর্থাৎ কতটুকু ম্যাগনেটাইজড হবে, তার মানে ম্যাগনেটাইজড হওয়ার পরিমাণটা ওটা ডিপেন্ড করছে কতটুকু মানে স্ট্রং ম্যাগনেট হচ্ছে নাকি ম্যাগনেটাইজড হচ্ছে কতটুকু হচ্ছে সেটার উপরে। ডিফারেন্ট টাইপ অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যখন করবো তখন দেখবো যে এটা উইক হয় মোটামুটি স্ট্রং ও হয় ম্যাগনেটাইজেশনটা, তো সেটা সেটা কতটুকু হচ্ছে সেটার উপর হচ্ছে ডিপেন্ড করছে, সেই প্যারামিটারটা ডিপেন্ড করছে হচ্ছে কাইম সেটার উপরে, এবং সেই কারণে তোমার যে ম্যাগনেটাইজেশন ভেক্টর যেটা সেটা এম এর সাথে তোমার রিলেট করছে, ঠিক আছে? এম ইকুয়ালস টু কাইম ইন্টু এইচ, তাহলে কাইম ইকুয়ালস টু কি এম বাই এইচ, মানে তুমি কোনটার কোনটার অনুপাত সেভাবে মনে রাখতে পারো। এখানে যেমন তোমার মিউ সমান হচ্ছে ফিল্ড ডিভাইডেড বাই ইন্টেন্সিটি, আর কাইম হচ্ছে তোমার ম্যাগনেটাইজেশন ভেক্টর ডিভাইডেড বাই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, দুটোই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি পার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি মধ্যেই তুমি করছো, কিন্তু একটা হচ্ছে ম্যাগনেটাইজেশন ভেক্টর উপরে আর একটা হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড কতটুকু ম্যাগনেটিক ফিল্ড ওটার ভিতর দিয়ে যাচ্ছে সেটাকে ওই ম্যাটেরিয়ালের পারমিয়াবিলিটি দিয়ে ফাইন করা হয় আর কি। আচ্ছা সিন্স দ্য ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস এম, এটা আমরা কোথা থেকে জানি এইচ প্লাস এম যেটা সেটা এই যে আগের যে ইকুয়েশনটা এখানে এখানে যে ইকুয়েশনটা জাস্ট এটাকে সাইড চেঞ্জ করেছে, দেখো বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস এম, বি ইকুয়ালস টু মিউ নট এইচ এখান থেকে নিতে হবে এই অংশটাকে, এইচ এইচ প্লাস এম যদি এদিকে নিয়ে নাও তাহলে দেখো পরে বি ইকুয়ালস টু কি হয় মিউ নট ইন্টু এইচ প্লাস এম হয়, এই ইকুয়েশন টু থেকে পাওয়া গেছে এটা। আচ্ছা এখানে লিখে দিচ্ছি বি ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস এম, তাহলে আমাদের এই ইকুয়েশন থেকে আমি আবার কি ডিরাইভ করতে পারি, মিউ নট এইচ প্লাস মিউ নট এম, জাস্ট সিম্পলিফাই করছি আমি, যদি এম কে কাই এর মাধ্যমে প্রকাশ করি তাহলে মিউ নট কাই এম ইন্টু এইচ, মিউ নট ওয়ান প্লাস কাই এম ইন্টু এইচ, বি বাই মিউ নট এইচ ইকুয়ালস টু ওয়ান প্লাস কাই এম, মিউ আর তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান প্লাস কাই এম, ঠিক আছে? তাহলে তোমার এই রিলেশনটা পাচ্ছ তুমি সাকসেপ্টিবিলিটি ইকুয়েশন থেকে, ঠিক আছে?
আচ্ছা, ওই দিনের প্যারামিটার মধ্যে এই এই দুইটা স্লাইডই ছিল, আগের দিনের যে স্লাইডে ছিল। এই এই যে একটা টেবিল দেওয়া আছে তোমাদের বইয়ে, এই টেবিলটার মধ্যে বিভিন্ন সিম্বল দেওয়া আছে, তোমাদের বিভিন্ন যে ম্যাটিক কোয়ান্টিটি সেগুলোর এক একটা সিম্বল দেওয়া আছে, ওটা সম্বন্ধে যে জিনিসগুলো পড়িয়েছিস শর্ট ফর্মে অনেক কিছু বলা আছে। এই জিনিসটা আমি তো তোমরা একটু পড়বা, ঠিক আছে? যেটা পড়িয়েছি ওইটার মধ্যে থেকেই জিনিস, কিন্তু এট এ টাইম তুমি সবগুলো একসাথে চোখে দেখতে পাবা। হচ্ছে আগের দিনের অংশটা, হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, প্রবলেম ঠিক না, তোমাদের প্রবলেমের মধ্যেই তোমার কিছু ইকুয়েশন ড্র করেছে, এমন না যে কোনো ভ্যালু দিয়ে প্রবলেমটা সলভ করেছে, ইকুয়েশনই ড্র করেছে। যেটাকে অ্যাম্পিয়ারস ল প্রোভাইডস এ রিলেশনশিপ বিটুইন দ্য কন্ডাকশন কারেন্ট আই এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইনটেনসিটি এইচ থ্রেডিং দিস কারেন্ট। এখানে এইটা একটা কন্ডাক্টর ধরেছে, 8.9 ফিগার দেখো, এখানে এটা একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, আর এখানে হচ্ছে তোমার একটা ক্লোজ পাথ, সি সার্কামফারেন্স এর একটা পাথ দেখানো হয়েছে, যেখানে তোমার রিয়েল পরিমাণ এরিয়াতে তোমার পিক পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড ড্র করেছে, যেটা হচ্ছে এইচ টি। আচ্ছা, তাহলে কি দ্য কন্ডাকশন কারেন্ট আই ইজ দ্য কারেন্ট ডিউ টু দ্য ফ্লো অফ ফ্রি চার্জ ক্যারিয়ার্স থ্রু এ কন্ডাক্টর। কন্ডাক্টরের ভিতর দিয়ে ফ্রি চার্জ ক্যারিয়ার যে ফ্লো করছে সেটা হচ্ছে তার কারেন্টটা, কন্ডাকশন কারেন্ট, এন্ড নট ডিউ টু দ্য ম্যাগনেটাইজেশন অফ এনি মিডিয়াম। কোন ম্যাগনেটাইজেশনের ফলে তৈরি হচ্ছে এমন না, আমি ওটার ভিতর দিয়ে চার্জ ফ্লো করাচ্ছি সেই জন্য কারেন্ট হচ্ছে, ওরকম ভাবে কারেন্ট ফ্লো করাচ্ছি আর কি। কনসিডার অ্যান আর্বিটারি ক্লোজড পাথ সি অ্যারাউন্ড এ কন্ডাক্টর ক্যারিং এ কারেন্ট আই। এই যে ক্লোজ পাথ যেটা বললাম, একটা সি একটা কন্ডাক্টরের চারপাশে একটা ক্লোজ পাথ চিন্তা করছে, আর কন্ডাক্টর ভিতরে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। এখন ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ এইচ টু দ্য কার্ভ সি এট এ পয়েন্ট পি ইজ এইচ টি, যেখানে একটা ট্যানজেনশিয়াল টার্ম নাম পি পয়েন্টে ডিএল পরিমাণ ছোট অংশের উপরে। ইফ ডিএল ইজ দ্য ইনফিনিটেসিমাল স্মল পাথ লেংথ অফ সি এট পি অ্যাজ শোন ইন ফিগার, দেন দ্য সামেশন অফ এইচ টি ডিএল অ্যারাউন্ড দ্য পাথ সি গিভস দ্য কন্ডাকশন কারেন্ট এনক্লোজড উইদিন দ্য সি। এটা হচ্ছে তার অ্যাম্পিয়ার্স ল। তাহলে অ্যাম্পিয়ার্স ল হচ্ছে এই এই লাস্ট কথাটাকে যদি তুমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করো, তাহলে সেটা হচ্ছে তোমার তোমার যে এইচ টি, তোমার ম্যাগনেটিক যে ট্যানজেন্ট তুমি টানছো ম্যাগনেটিক ফিল্ডে, সেটার এই সার্কামফারেন্স এর টোটাল যে এইচ টি ডিএল আসছে, তাহলে সেটা হচ্ছে তোমার কারেন্ট, যেটা সেই কারেন্টের সমান, এটা অ্যাকর্ডিং টু অ্যাম্পিয়ার্স ল। আচ্ছা, আর এখানে 8.10 তে কি দেখিয়েছে, টরয়েডাল কয়েল উইথ এন্ড টার্নস। টরয়েডাল কয়েল হচ্ছে তোমার এই যে একটা সার্কুলার অংশ দেখছো, সেটা হচ্ছে তোমার ভেতরে ধরো এয়ার আছে আর কি, মানে চাকার মতো আর কি, ভেতরে একটা অংশ এয়ার দিয়ে ফিল্ড আপ, আর উপরে ওটার উপরে তুমি কয়েল পেঁচাই গেছো। তাহলে এই এই শেপটাই হচ্ছে তার টরয়েডাল কয়েল উইথ এন্ড টার্নস, এন এন সংখ্যক টার্ন দিয়ে তুমি একটা কয়েল পেঁচাই রাখছো। এখন সেই ক্ষেত্রে তোমার এটার ভিতর দিয়ে ধরো এখন এয়ার এয়ার আছে, তাহলে মিউ আর হচ্ছে ওয়ান, সেই ক্ষেত্রে তোমার এটার ভিতর দিয়ে যদি আই আই কারেন্ট যদি তোমার ইয়ে দিয়ে ফ্লো করে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হবে এইচ, সরি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা সেটা হবে এইচ ইউনিফর্ম কারণ এই কথাটা এখানে বলছে। কনসিডার দ্য টরয়েডাল কয়েল উইথ এন টার্নস শোন ইন ফিগার, ফার্স্ট অ্যাজিউম দ্যাট দ্য টরয়েডাল কোর হ্যাজ এয়ার, মানে ভেতরের যে পারমিয়েবিলিটি এটা বোঝার জন্য সেই কারণে বলছে যে প্রথমে এয়ার ধরে তুমি চিন্তা করছো মিউ আর সমান ওয়ান। তাহলে সাপোজ দ্যাট দ্য কারেন্ট থ্রু দ্য কয়েল ইজ আই, এটার মধ্যে যে এন টার্নের কয়েলটা পেঁচানো আছে সেটার ভিতর দিয়ে ধরো যে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে বাই সিমেট্রি দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ ইনসাইড দ্য টরয়েডাল কোর ইজ দ্য সেম এভরিওয়্যার অ্যান্ড ইজ ডিরেক্টেড অ্যালং দ্য সার্কামফারেন্স। মানে এই যে গোল অংশটার মধ্যে এক কথায় এটার মধ্যে ইউনিফর্মিটি আছে বলে সেখানে তোমার এইচ ফিল ইন্টেন্সিটি থাকছে, অর্থাৎ পুরো অংশটা যে কথাটা বলছে এটা হচ্ছে তোমার এই যে টরয়েডাল কয়েলের মধ্যে তুমি কারেন্ট ফ্লো করাচ্ছ আই পরিমাণ, এবং এর যে কি বলে সার্কামফারেন্স সি,
সেই অংশটার ভিতর দিয়ে তোমার যেহেতু এয়ার সেজন্য এবং ইউনিফর্ম, সেই কারণে এটার ভিতর দিয়ে তোমার ফিল্ড ইন্টেন্সিটিটা ইউনিফর্ম থাকবে। সেই ইউনিফর্ম ইন্টেন্সিটিটা হচ্ছে তোমার এইচ, এইচ পরিমাণ ইন্টেন্সিটি এটা বলছে। Suppose that L is the length of the mean circumference C, the current is linked n times by the circumference C. So the equation, agar je equation ta seta tahole ki darabe, integration of C H T D L shoman darabe hocche tomar L length thorteche, tahole L length er je unit er the field intensity seta into that je L length pura etar je length ta seitar multiplication. আর কারেন্টের মধ্যে তাহলে কি হবে, কারেন্টে আই আই কারেন্ট ফ্লো করছে কিন্তু এন সংখ্যক টার্ন আছে, সো এন ইনটু আই টোটালটা যদি তুমি হিসাব করো এই ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ আগের ইকুয়েশনটা থেকে তুমি আসছো, আগের ইকুয়েশনটা তুমি এখন সিঙ্গেল একটা অংশ চিন্তা করে করেছো, এখন তুমি এই শেপটাকে চিন্তা করে করছো যখন, তখন তোমার টোটাল এই ফিল্ডটাকে যদি তুমি বলো তাহলে সেই ইন্টেন্সিটিটা হবে হচ্ছে তোমার এল এল, যেহেতু তুমি পুরাটাকে সার্কাফারেন্সটাকে তুমি সোজা করে দিলে যেটা এল করতে পারছো, তাহলে এল ইন্টু এইচ আর হচ্ছে এন ইন্টু আই, তাহলে কারেন্টের পরিমাণ হবে এন সংখ্যক টার্ন, সো এন ইন্টু আই হবে। আচ্ছা, আর এইচ ইকুয়াল টু তাহলে এই অংশ থেকে কি পাচ্ছ, এইচ এর মান এন আই বাই এল। আচ্ছা, এটাই অবস্থা রেখে দাও। এখন ম্যাগনেটিক ফিল্ড বি নট উইথ এয়ার অ্যাজ কোর ম্যাটেরিয়াল ইজ দেন সিম্পলি, এক কথায় যদি বলি বি নট সমান কি লিখতে পারো, তোমার বি নট সমান কি জানো, মিউ নট ইন্টু এইচ, তাহলে বি নট সমান মিউ নট ইন্টু এইচ, এইচ এর মানটা তুমি আগে যেটা বের করেছো সেটা বসিয়ে দাও, এন আই বাই এল, মিউ নট এন আই বাই এল বসিয়ে দিচ্ছ এইচ এর পরিবর্তে। আচ্ছা, তাহলে তুমি বি নট ইকুয়াল টু তুমি তোমার এই নাম্বার অফ টার্নস দিয়ে এবং কারেন্ট দিয়ে তুমি বের করতে পেরেছো এখানে। ওয়েন দ্য টরয়েডাল কয়েল হ্যাজ, তুমি জাস্ট টরয়েডাল কয়েলে এই মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে তুমি তার ম্যাগনেটিক ফিল্ড এই পরিমাণগুলো বের করছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওয়েন দ্য টরয়েডাল কয়েল হ্যাজ এ ম্যাগনেটিক মিডিয়াম উইথ এ রিলেটিভ পারমিটিভিটি মিউ আর, এর আগে মিউ আর চিন্তা করেছিলাম ওয়ান, এখন যদি এর ম্যাগনেটিক মানে পারমিবিলিটি যদি হয়ে থাকে, রিলেটিভ পারমিটিভিটি যদি হয়ে থাকে মিউ আর, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি তো কারেন্ট আই এর উপরে ডিপেন্ডেন্ট, সো ওইটা চেঞ্জ হচ্ছে না, ওইটা এইচই থাকতেছে। আর বাট দ্য ম্যাগনেটিক ফিল্ড বি, বিটা চেঞ্জ হবে, ঠিক না? কারণ মিউ আর তো তোমার বি বাই বি, বি নট সেটার উপর ডিপেন্ডেন্ট তার মানে, তাহলে রিলেটিভ পারমিটিভিটির বিটা এখন নতুন যে বি হচ্ছে সেটা আমার চেঞ্জ হবে, বি ইকুয়াল টু হবে হচ্ছে মিউ নট মিউ আর ইনটু এইচ, ঠিক আছে? তাহলে এটা সমান হচ্ছে মিউ নট মিউ আর এন আই ডিভাইডেড বাই এল, এটা কি পাচ্ছ মিউ নট মিউ আর এইচ, এটার মানটা বসাচ্ছ খালি, ঠিক আছে? এইচ এর মান, এইচ এর মানটা বসাচ্ছ, এইচ এর মান কি এন আই বাই এল, মিউ নট মিউ আর রাখলাম আর এইচ হচ্ছে এন আই বাই এল, ঠিক আছে? এমনি দেখলে অনেক কথা মনে হয় কিন্তু জিনিসগুলো ওই ওই কথাগুলো হচ্ছে ডিফাইন করে দিয়েছে পুরো জিনিসটাই। আচ্ছা, এ যদি ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টরয়েড হয়, ক্রস সেকশনাল এরিয়া কতটুকু, এই যে এই যে অংশটুকু এখানে দেখতে পাচ্ছ, এই ক্রস সেকশনাল এরিয়াটা, এই যে কয়েলের এই ক্রস সেকশনাল এরিয়াটা এ। ম্যাম ডিসকানেক্ট মনে হয়ে যাবে, এটা নোটিফিকেশন আসলো বাথরুমে, আমার নোটিফিকেশন আসছে না, আপনাকে যে 40 মিনিট ছিল সেটা থেকে আনলিমিটেড বানায় দিছে। আচ্ছা, আনলিমিটেড বানালে তো অসুবিধা নাই, আমি আর কি বললাম যে আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে তোমরা গুগল ক্লাসরুম আরেকবার দেখবা, ঠিক আছে? অনেক সময় ডিসকানেক্ট করে অথবা করে না, আমি শুনেছিলাম যে এখন করে না, হ্যাঁ, শুধু একটা অপশন দেয় যে তুমি যেটা বললা যে ওই এরপরে করবো কিনা, হ্যাঁ আনলিমিটেড করবো কিনা সেটাই করে, কিন্তু সাধারণত শুনেছি যে মেসেজ দেয় একটা, তো আমি মেসেজ পাই নাই আর কি, মেসেজ পাই নাই, তো কন্টিনিউ করতে থাকবো আর কি, যদি ডিসকানেক্ট হয় তোমরা খালি জেনে রাখো যে আবার গুগলে তাহলে তৈরি করে একটা দিব যাতে তোমরা ঢুকো আর কি, সেই কারণে বলছি। আচ্ছা, তাহলে এখানে সার্কামফারেন্স এর ভিতরে যে এই যে টরয়েড এর ভিতরে তুমি এরিয়া যদি ধরো এ, সেই ক্ষেত্রে তোমার কি হবে, ফ্লাক্স হচ্ছে টোটাল ফ্লাক্স ফাই থ্রু দা কোর ইজ, টোটাল ফ্লাক্স কতটুকু হবে যে ম্যাগনেটিক ফিল্ড ইনটু সেই ক্রস সেকশন যে এরিয়া বি ইনটু এ, অথবা বি এর পরিবর্তে তোমার বি যতটুকু বের করেছিল সেই মানটাই এখানে দেখিয়েছে, মিউ নট মিউ আর এন এ আই বাই এল, আগের পৃষ্ঠায় যেটা করলাম এই যে বিয়ের মানটা, বিয়ের মানটা এখানে বসিয়েছে, বিয়ের মানটা এখানে বসালে
তাহলে সেই ক্ষেত্রে তোমার ইন্ডাক্টেন্সটা কত হবে এল, সেটা হচ্ছে টোটাল ফ্লাক্স যেটাকে থ্রেড করছে সেটা, অ্যাকচুয়ালি ফ্লাক্স বললে ওইটাই বোঝায়, মানে থ্রেডেড অবস্থাতেই বোঝায় ফ্লাক্স, আর হচ্ছে কারেন্ট ডিভাইডেড বাই কারেন্ট, তাহলে টোটাল ফ্লাক্স হচ্ছে এন ইনটু ফাই বাই আই, আর ফাই এর মান হচ্ছে মিউ নট মিউ আর এন এ বাই এই যে এই মানটা বসাচ্ছে টোটাল ফ্লাক্স, এই মানটা যদি বসাও তাহলে আই আই কেটে যাবে উপরে, দেখো আই নাই আর একটা এন বেশি আছে, তার মানে এখানে এন স্কোয়ার হবে, মিউ নট মিউ আর এন স্কোয়ার এ বাই এল, ঠিক আছে। আচ্ছা এখানে জাস্ট এমনি এক্সট্রা কথা যেটা বলছে যে হ্যাভিং এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যাজ টরয়েডেড বোর ইনক্রিজেস দ্য ইন্ডাক্টেন্স অফ ইন্ডাক্টেন্স বাই ফ্যাক্টর অফ মিউ আর, ইন দ্য সেম ওয়ে এ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল ইনক্রিজেস দ্য ক্যাপাসিটেন্স বাই ফ্যাক্টর অফ এপসাইলন আর, তুমি যে এই মিউ আর যেভাবে ইনক্রিজ হয়েছে তোমার যে ক্যাপাসিটেন্স পড়ে আসছো এপসাইলন আর সেই পরীক্ষা দিয়ে আসলা যেটা সেটার মতোই এটাও ইন্ডাক্টেন্স ইনক্রিজ হবে, ওখানে হচ্ছে ক্যাপাসিটেন্স ইনক্রিজ হবে ইলেকট্রিক্যাল পোলারাইজেশনে ক্যাপাসিটার এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে এই প্রবলেমটা 8 পয়েন্ট এক্সাম্পল আর কি, 8.1 আর 8.2 এক্সাম্পল আছে, ওটা একটু দেখবে যদি না বুঝো তাহলে বলো, তখন আবার ওটা ক্লাসে ই করে দেবো। এটা তো বি আছে একটা ডেরিভেশন, ঠিক না, কি বলছো বলো আবার, আমি বুঝি নাই। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক আর পেরিম্যাগনেটিক। আচ্ছা তোমাদের এটার মাধ্যমে শেয়ার, শেয়ারের মাধ্যমে কি ভিডিও দেখানো যায় জানো? জি ম্যাম যায়, মানে কোনো ইউটিউবে কোনো টকশো ভিডিও দেখাতে চাই। জি ম্যাম আপনি হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো, আপনি আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারে গিয়ে আপনি হচ্ছে ক্রোমের কোন একটা ট্যাব, মানে ওই মনে করেন ইউটিউবের ট্যাবটা শেয়ার করলে আমরা ইউটিউবের ভিডিও দেখতে পাবো। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক আর ফেরিম্যাগনেটিক। আচ্ছা এখন আমরা এগুলোর জাস্ট বৈশিষ্ট্য গুলো পড়বো, ডায়াম্যাগনেটিক কোন ধরনের, ভিডিওটা আপনি দেখালে ভালো হবে, তাহলে আপনাকে কিছু জিজ্ঞেস করা যাবে। আপনি দেখেন মানে ভিডিওটা আপনি দেখেন? হ্যাঁ না ওটা কোশ্চেন করার মতো আসলে আমি কিছু পাবো না, এটা হচ্ছে মানে জাস্ট চোখে এখন যে প্রপার্টি গুলো বলবো সেই প্রপার্টি গুলাই ধরো তখন তুমি চোখের সামনে আর কি দেখতে পাবা, এই ধরনের ওখানে সুন্দর করে দেখলাম যে এটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে বইয়ের করছে কিভাবে অ্যাট্রাক্ট করছে ওই জিনিসটা, একটা বস্তুটা ওরা সামনে এনে দেখাচ্ছে। আট নাম্বার চ্যাপ্টার। আচ্ছা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস গুলো, তাহলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি? ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে তোমার যদি একটা ম্যাগনেটের সামনে যে ম্যাটেরিয়ালটাকে আনলে তুমি সেই ম্যাগনেট মানে সেই ম্যাটেরিয়ালটা তোমার অপোজিট দিকে তার ম্যাগনেটাইজেশনটা ফিরবে, অর্থাৎ তোমার সেটা রিপেল হবে বেশি। তোমার এখানে যে নর্মালি কি হয়, আমার যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমি একটা ম্যাটেরিয়ালকে রাখি বা ম্যাগনেটাইজ করি তাহলে কি সেগুলো ওই দিকে ওরিয়েন্টেড হয়ে যায় এবং তারপর ওইদিকে ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হয়, তখন সেটা সেদিকে ম্যাগনেটাইজিং ফিল্ডটা দেখায় বা ম্যাগনেটাইজিং ভেক্টরটা ম্যাগনেটাইজেশন ভেক্টরটাকে দেখায়। এখন এই ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে তার অপোজিট দিকে দেখাচ্ছে, তাহলে অপোজিট দিকে দেখালে ফোর্সটা কি হবে তার থেকে দূরে সরিয়ে নিবে,
অর্থাৎ তাকে অপোজ করবে। এই ধরনের ম্যাটেরিয়াল হচ্ছে ডায়াম্যাগনেট, যে তার ম্যাগনেটাইজেশনটা, ম্যাগনেটিক মোমেন্টটা তার বিপরীত দিকে তৈরি হয়, যেদিকে ম্যাগনেটিক ফিল্ড তার বিপরীত দিকে, যে কারণে সে অপোজিট দিকে একটা ফোর্স ফিল করে এবং সেটা ম্যাগনেট থেকে, পার্মানেন্ট ম্যাগনেট যেটা, সেখান থেকে দূরে সরে যায়। এই ধরনের ম্যাগনেটিক হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সাধারণত সাকসেপ্টিবিলিটি হচ্ছে নেগেটিভ, আর স্মল, সবগুলো ক্ষেত্রে স্মল বলে, আর পারমিয়েবিলিটির ক্ষেত্রে হচ্ছে তার ওয়ানের চেয়ে কম হচ্ছে তার পারমিয়েবিলিটি। আচ্ছা, এখানে ওই কথাটাই বলেছি, ওয়ান এ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, দ্য ম্যাগনেটাইজেশন ভেক্টর এম ইন দ্য ম্যাগনেট ইন দ্য ম্যাটেরিয়াল ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন টু দ্য অ্যাপ্লাইড ফিল্ড মিউ নট এইচ, এন্ড দ্য রেজাল্টিং ফিল্ড বি উইদিন দ্য ম্যাটেরিয়াল ইজ লেস দেন মিউ নট এইচ। অর্থাৎ এই ম্যাগনেটিক মোমেন্টটা যেটা, সেটা তোমার অপোজিট ডিরেকশনে ক্রিয়েট হবে, আর হচ্ছে রেজাল্টিং ফিল্ড যেটা, সেটার বি উইদিন দ্য ম্যাটেরিয়াল, মানে তুমি যখন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ওই বি নট ছিল, তারপর তুমি একটা ম্যাটেরিয়াল ঢুকার ফলে ওটার কি পরিমাণ হয়ে গেল, সলিনয়েডে পড়লো না, বি হয়ে যায়। প্রত্যেকটা অ্যাটম যে এক একটা ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট করে, জিনিসটা তো ঘটনাটা সেগুলোই, কিন্তু ওর যে ফিল্ডটা তখন তৈরি হলো তার মধ্যে ম্যাটেরিয়ালের, সেটা তোমার লেস দেন সেই বি নট এর চেয়েও কম, এটা বলছে। ঠিক আছে, তার যে যেটা দিয়ে ম্যাগনেট দিয়ে তুমি হচ্ছে সেটা হচ্ছে কম। আচ্ছা, আর হচ্ছে নেগেটিভ, আর আরেকটা বৈশিষ্ট্য কি, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল প্লেসড ইন এ নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্সেস এ ফোর্স টুয়ার্ডস স্মলার ফিল্ডস। আচ্ছা, স্মল ফিল্ড গুলোর দিকে সে, মানে যদি ইউনিফর্ম ফিল্ড না থাকে তাহলে স্মল ফিল্ড গুলো যেদিকে সেদিকে সে অ্যাট্রাক্টেড ফিল করে। তার মানে এক কথায় হচ্ছে ওই যে অপোজিট ডিরেকশনে যাওয়ার ফলে সে ওই স্ট্রং ফিল্ড তো ম্যাগনেটের কাছে হচ্ছে স্ট্রং, তো যে জায়গাগুলোতে স্ট্রং আছে সেদিকে সে যাচ্ছে না, সে তার থেকে দূরে চলে যাচ্ছে। তার মানে সে উইকার ফিল্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ অপোজ অপোজ করছে, এক কথায় রিপেল করছে। দিস রিপেলস দ্য ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যাওয়ে ফ্রম দ্য পারমানেন্ট ম্যাগনেট। সুপার কন্ডাক্টর এর ক্ষেত্রে যখন পড়াবো তখন দেখবো যে এই ম্যাটেরিয়ালটা ইয়ে থাকে, এটা হয় ওই যে ফ্লোটিং করে রাখে ডায়াম্যাগনেটিক প্রপার্টির কারণে। ডায়াম্যাগনেটিক প্রপার্টির কারণে দেখবা যে এখানে যেরকম অপোজ করে, তো তোমার যে ম্যাগনেটটা আছে, ধরো এখানে একটা ম্যাগনেট, এই ম্যাগনেটের যে পোলটা আছে সেই নর্থ পোল বা সাউথ পোল যেটাই বলো, সেটার জন্য তুমি এখন যদি একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল তার কাছে আনো, দেখা গেলো একটা স্টেজে এসে সে তাকে তো রিপেল করতেছে, রিপেল করে সে তাকে একটা মানে তার যতটুকু লেভেল অফ ফিল্ডের যতটুকু এনার্জি লেভেল সেটুকু পর্যন্ত সে তাকে অপোজ করে রাখবে এবং এটা ধরেও নিবে না, আবার নিচে পড়তে দেবে, অর্থাৎ গ্র্যাভিটেশন ফোর্সের সাথে সে কিন্তু এই জিনিসটাকে রাখতেছে, তাহলে এই অংশে সে স্টেবল অবস্থা থাকবে। ওটার একটা উদাহরণ দেখবে আবার, যদি সুপার কন্ডাক্টরে এই জিনিসটা ইউজ হয়, একটা ম্যাটেরিয়ালকে, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে তুমি এই অপোজিং প্রপার্টির জন্য এখানে ঝুলন্ত অবস্থা দেখতে পাবা, একটা পার্মানেন্ট ম্যাগনেটের উপরে এভাবে ঝুলন্ত অবস্থা দেখতে পাবা। অর্থাৎ ভিতরে কোনো কিছুই না, শুধু ম্যাগনেটিক ফিল্ডটাই আছে, এই ফিল্ডটাই ওই ম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অপোজ করছে বলে, তোমার যেহেতু ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অন্য ম্যাটেরিয়াল হলে হতো না, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের প্রপার্টি যেহেতু এটা যে সে ম্যাগনেটাইজিং ভেক্টরটা তৈরি করে তার অপোজিট ডিরেকশনে, সেই কারণে সেই মানে ফিল্ডের অপোজিট ডিরেকশনে, সেই কারণে সে তখন ওইটাকে অপোজ করে ওই জায়গাতেই স্টেবল অবস্থায় রয়ে গেছে, বুঝছো? ফ্লোটিং আর কি, ফ্লোটিং থাকবে, ঝুলতে থাকবে এরকম আরেকটা। আচ্ছা, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে সাসেপ্টিবিলিটি তার পজিটিভ থাকবে, স্মল, অক্সিজেন গ্যাস কে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলা হচ্ছে। আর এছাড়া এখানে যদি এই যে স্ট্রাকচারটা তুমি দেখো, স্ট্রাকচারটার ক্ষেত্রে তুমি যদি দেখো যে এখানে প্রত্যেকটা অ্যাটম হচ্ছে, সেই অ্যাটম গুলো এক একটা ম্যাগনেটিক মোমেন্ট মোমেন্টের মতো অবস্থা থাকে, মানে প্রত্যেকটা একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে, কিন্তু সেগুলো যেহেতু থার্মাল এজিটেশন থাকে সেগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে, কিন্তু প্রত্যেকটা অ্যাটমের মধ্যেই তার ম্যাগনেটিক মোমেন্টটা তখন মানে এই ধরনের ম্যাটেরিয়ালে ম্যাগনেটিক মোমেন্ট থাকে প্রত্যেকটা অ্যাটমে, যে কারণে যে অ্যারো সাইন দিয়ে দেখানো হয়েছে, অন্যগুলোতে অ্যারো সাইন দিয়ে দেখানো হবে না, ওখানে ম্যাগনেটিক মোমেন্ট আকারে থাকে না, এখানে এই ম্যাটেরিয়াল গুলোতে এরকম ম্যাগনেটিক মোমেন্ট আকারে থাকে, কিন্তু তারা র্যান্ডমলি ওরিয়েন্টেড দেখে তাদের কোনো নেট ম্যাগনেটিক মোমেন্ট তুমি পাচ্ছ না, যে ফলে তুমি ম্যাগনেটাইজেশনটা পাচ্ছ না, ম্যাগনেটাইজেশন এমও জিরো পাচ্ছ, মানে ম্যাগনেটাইজড হচ্ছে না। কিন্তু তুমি যদি এখন ফিল্ড অ্যাপ্লাই করো, কোনো ফিল্ড অ্যাপ্লাই করলে সে ম্যাগনেটাইজড হবে, অর্থাৎ তুমি তাকে ওরিয়েন্ট করতে পারবে তখন, কারণ প্রত্যেকটারই একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, তাহলে তুমি যদি ওটার ওই ডিরেকশনটা তুমি ফিল্ড দিয়ে অ্যালাইন করতে পারো, তাহলে সেটা তোমার একটা ম্যাগনেটে মানে ম্যাগনেটাইজড হবে,
তাহলে ম্যাগনেটাইজ যদি হয় ইন দ্য প্রেজেন্স অফ অ্যাপ্লাইড ফিল্ড ইন্ডিভিজুয়াল ম্যাগনেটিক মোমেন্টস টেক অ্যালাইনমেন্টস অর্থাৎ আমার প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ডে সে ম্যাগনেটাইজড হবে ঠিক আছে অ্যাবসেন্স অফ ফিল্ডে সে ম্যাগনেটাইজড না এই ধরনের ম্যাটেরিয়াল গুলো হচ্ছে প্যারাম্যাগনেট এবং এখানে লিকুইড মানে অক্সিজেন গ্যাস যখন বলছে তখন সেটা হচ্ছে প্যারাম্যাগনেট প্যারাম্যাগনেট আরো কিছু উদাহরণ আছে শেষে একটা টেবিল আছে ওখানেও দেওয়া আছে এটা ছাড়াও প্যারাম্যাগনেট অ্যালুমিনিয়াম জিঙ্ক এগুলোকে যে অ্যালুমিনিয়াম ফয়েলের কতগুলো ইয়ে থাকে না প্লেট বাটি এরকম ওই জিনিসগুলো হচ্ছে তোমার ওই প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল আর কি অ্যালুমিনিয়াম ফয়েল যেটা তাহলে অ্যালুমিনিয়াম তারপর এই যে অক্সিজেন গ্যাস অক্সিজেন আবার যদি তুমি একটু পরে দেখাবো লিকুইড ইউজ করো সেটা আবার ডিফারেন্ট প্রপার্টি শো করবে তো এক কথায় হচ্ছে যেই ম্যাটেরিয়ালটা এই ধরনের প্রপার্টিটা শো করবে যে তার ভিতরে অ্যাটমগুলোর একটা মোমেন্ট ম্যাগনেটিক মোমেন্ট আছে কিন্তু তাকে আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে সেটা অ্যালাইন হয় কিন্তু এর মানে অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ডে তার কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকে না সেটা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল ঠিক আছে পরে দাঁড়াচ্ছে হচ্ছে লিকুইড অক্সিজেনও একই প্রপার্টি শো করছে মেইনলি এটাই এখানে জাস্ট একটা উদাহরণ দিয়েছে লিকুইড অক্সিজেনের ক্ষেত্রেও একই প্রপার্টি আছে এটা মানে মোর অ্যাট্রাক্টেড ডায়াম্যাগনেটের অপোজিট আর কি তুমি যখন ম্যাগনেটের কাছে নিয়ে আসছো অর্থাৎ ম্যাগনেটিক কাছে আনা মানে কি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা তাহলে সেই ক্ষেত্রে সে ওটা স্ট্রং ফিল্ডের দিকে সে ইনক্লাইন হবে তাহলে তার মানে হচ্ছে অ্যাট্রাক্ট হচ্ছে তাহলে সেটা হচ্ছে তোমার প্যারাম্যাগনেট ঠিক আছে কারণটা তো এটাই মেইন অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড দিছি ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে আমার সেটা ম্যাগনেটাইজড হয়েছে ম্যাগনেটিক ভেক্টর আমার এম একই দিকে ক্রিয়েট হয়েছে সেই কারণে সেটা ওর দিকে ম্যাগনেটের দিকে তোমার চলে আসছে সেই জন্য তোমাকে এটা বলা হচ্ছে যে প্যারাম্যাগনেট প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটা হচ্ছে ডায়াম্যাগনেটের অপোজিট আর কি একদম ডায়াম্যাগনেট যেভাবে অপোজিট দিকে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করছে ওটা তার দিকে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল আচ্ছা ইন এ ম্যাগনেটাইজড রিজন অফ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাচ অ্যাজ আয়রন অল দ্য ম্যাগনেটিক মোমেন্টস আর স্পন্টেনিয়াসলি অ্যালাইন ইন দ্য সেম ডিরেকশন আচ্ছা বলো তো এটা স্ট্রাকচারটা কি স্ট্রাকচার একটা ইউনিট সেল যদি দেখো তোমার তো ক্রিস্টাল এ পড়ে আসছো ক্রিস্টাল স্ট্রাকচার বডি সেন্টার্ড হ্যাঁ বডি সেন্টার্ড অর্থাৎ তোমার বডি সেন্টারে একটাই আছে একটা অ্যাটম আছে বডির সেন্টারে সেই কারণে এটা হচ্ছে বডি সেন্টার্ড তাহলে the magnetized region of ferromagnetic materials তাহলে আয়রন হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটার মধ্যে তোমার সবগুলো অ্যাটমে একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে এবং সেগুলো একই দিকে ওরিয়েন্টেড তাহলে তাদের নেট ম্যাগনেটিক মোমেন্টটা খুবই স্ট্রং ঠিক আছে স্ট্রং একটা ম্যাগনেটাইজেশন তার মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে স্ট্রং ম্যাগনেটাইজেশন থাকছে ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ফিল্ড এটা খেয়াল করো অ্যাপ্লাইড ফিল্ডের প্রয়োজন পড়ছে কোনটাতে ম্যাগনেটাইজেশন করার জন্য আর কোনটাতে আমার স্পন্টেনিয়াসলি তার ভিতরেই আছে অর্থাৎ সে অ্যাজ এ ম্যাটেরিয়াল সে নিজেই আগেই ম্যাগনেটাইজড সেটা হচ্ছে অ্যাবসেন্স অফ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল সে অলরেডি ম্যাগনেটাইজড কেননা তার এই প্রত্যেকটা অ্যাটমের মধ্যেই ম্যাগনেটিক মোমেন্ট আছে এবং সেগুলো ওরিয়েন্টেড কিন্তু প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট নাই নাই কি অর্থে ভেতরে ঠিকই অ্যাটমগুলো ম্যাগনেটিক মোমেন্ট প্রত্যেকটা অ্যাটমে আছে কিন্তু সেগুলো নেট যে এভারেজ ম্যাগনেটিক মোমেন্ট সেটা নাই সেটা জিরো অর্থাৎ তাদের নেট যেটা সো এভারেজ ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য অ্যাটম উইল বি জিরো প্যারাম্যাগনেটিক এর ক্ষেত্রে ঠিক আছে কিন্তু ফেরোম্যাগনেটিক এর ক্ষেত্রে কি সবগুলো একই দিকে ম্যাগনেটিক মোমেন্ট যে কারণে সেটা নেট মোমেন্ট আরো স্ট্রঙ্গার হচ্ছে এবং এটা কোনো ফিল্ড অ্যাপ্লাই এর ফলে হচ্ছে না তার নিজস্ব ইনহেরেন্ট প্রপার্টি তার যে তার অ্যাটম গুলো এইভাবে থাকে সো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে সবচেয়ে স্ট্রং ম্যাগনেটাইজড মানে ফিল্ড তার মধ্যে থাকছে এটার উদাহরণ কি আছে আচ্ছা আয়রন আর হচ্ছে নিকেল যদি চিন্তা করো ফেরোম্যাগনেটিক এটা আয়রন আয়রনের রড নিকেলের ধরো কয়েন এগুলো এগুলো হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এক কথায় ওগুলো ওই ম্যাটেরিয়াল গুলো আর কি আচ্ছা অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি যদি এই যে সেন্টারের অ্যাটমটা এটার যদি অপোজিট দিকে ম্যাগনেটিক মোমেন্ট থাকে এবং সেই ম্যাগনেটিক মোমেন্ট যদি তার এই যে
আটটা অ্যাটমের যে ম্যাগনেটিক মোমেন্ট এটি সেটাকে ক্যান্সেল করে দেয়, অর্থাৎ সেগুলো সমান হয়, সমান বাট অপোজিট থাকে, তাহলে সেটা ম্যাগনেটাইজেশনটা জিরো হচ্ছে এবং এভারেজ ম্যাগনেটিক মোমেন্ট বা নেট ম্যাগনেটিক মোমেন্টও কি হচ্ছে, জিরো হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার ওটাকে বলবা অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালই জাস্ট যেটা ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক মোমেন্টটা সবচেয়ে স্ট্রং পজিটিভ দিকে ক্রিয়েট হচ্ছে, অ্যান্টি হচ্ছে মাঝখানে তোমার বডি সেন্টারে যেটা আছে সেটা দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সেই কারণে সেটা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। পেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আচ্ছা পেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল এখানে একটা দেখো, এই এ আর বি এই দুই ধরনের অ্যাটম ইউজ করেছে, রেড আর ব্লু দিয়ে। রেডটা দিয়ে তার স্পিন একদিকে বুঝিয়েছে এদিকে, আর বিটা দিয়ে তার স্পিন এদিকে বুঝিয়েছে, অর্থাৎ স্পিন ম্যাগনেটিক মোমেন্ট চিন্তা করতে পারো। তাহলে তার স্পিন যদি এইদিকে হয় আর স্পিন এদিকে হয়, দুটাকে মাইনাস করলে তাহলে তার একটা মানে এ যদি বেশি হয়ে থাকে, এর স্পিন ম্যাগনেটিক মোমেন্ট যদি বেশি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি এইদিকে একটা নেট ফিল্ড পাবো, আর যদি বি এর বেশি হতো তাহলে এদিকে পেতাম। আচ্ছা তাহলে এই স্ট্রাকচারে বলেছে এর বেশি, সেজন্য বলা হচ্ছে এর বেশি দেখিয়েছে, এর কারণে তার ম্যাগনেটাইজেশনের দিকও তোমার এই এদিকে দেখানো হয়েছে, ঠিক আছে এই অংশ এদিকে দেখানো হয়েছে। এদিকে যদি হয় তোমার এর দিকে এদিক বির এদিক যেটা বড় সেটার দিকে তোমার এম ক্রিয়েট হচ্ছে, ম্যাগনেটাইজেশনটা ক্রিয়েট হচ্ছে। তাহলে এই ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে তোমার ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আচ্ছা এখানে হচ্ছে এইটাই বলতে যাচ্ছিলাম যে একটা টেবিল দেওয়া আছে, বড় বলতে কি শেপের কথা বলতেছেন নাকি ফোর্সের কথা? মানে ম্যাগনেটিক মোমেন্ট কারণ এটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট আর কি। তোমার ধরো আমরা যে এর আগে পড়েছিলাম যে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট আর স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, ইলেকট্রনটা অরবিটে ঘোরার জন্য তার অরবিটালের একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে আর স্পিনের কারণে তার একটা স্পিন ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। তো এখানে ম্যাটেরিয়ালটা দেখাচ্ছে কি যে তার স্পিনটা দুইটা অ্যাটমের যে বন্ডের যেটা আছে দুইটা অ্যাটমের স্পিনটা ডিফারেন্ট এবং তারা অপোজিট ডিরেকশনে কাজ করছে। তাহলে এদের যদি অপোজিট ডিরেকশনে কাজ করে তাহলে এদের নেট বের করতে গেলে তো তাদের মাইনাস করতে হবে, ঠিক না? তাদের মানটাকে ম্যাগনেটিক মোমেন্টটাকে মাইনাস করলে যেই ফিল্ড তুমি ম্যাগনেটিক মোমেন্ট নেট ম্যাগনেটিক মোমেন্ট যেটা পাচ্ছ সেটাই তোমার ওটাকে ম্যাগনেটাইজিং ভেক্টর এম ক্রিয়েট করবে। সেটা যেই ম্যাগনেটাইজিং ভেক্টরটা হচ্ছে সেটার জন্য তো তার ম্যাগনেটাইজেশনটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সরি ফেরো আর ফেরি খেয়াল করো। উদাহরণ দেখে তারপর বলবো না হয়, আমি উদাহরণ লিখে রাখিনি এটার, ঠিক আছে বাকিগুলো উদাহরণ আছে। শান্ত মনে করছে চারটি দেওয়া আছে, চারটা দেখতে বলছিলাম যে চারটাতে সুন্দর ভাবে ডায়াম্যাগনেট প্যারাম্যাগনেটিক জিনিসগুলো কোনটা সাসেপ্টিবিলিটি নেগেটিভ, কোনটা টি এর উপর ডিপেন্ডেন্ট, কোনটা টি এর উপর ডিপেন্ডেন্ট না, এই সবগুলো জিনিস উল্লেখ করা আছে। আচ্ছা এখন তোমাদের ভিডিওর জিনিসটা আমি দেখাতে চাই, এই লিংকটাতে আছে হবে দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যায়। জি ম্যাম দেখা যাচ্ছে। এখানে এক্সাম্পল গুলো দেখিয়েছে, কথা কি শোনা যায়? ভিডিওর কথা শোনা যায় না,
সেগুলো বলছে যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে যে কাজ করছে, এই কথাগুলো শোনার দরকার পড়বে না, কিন্তু আমি ওই যে এই উদাহরণগুলো সুন্দর লেগেছে আমার কাছে। এটা হচ্ছে ফেরোম্যাগনেট দেখাচ্ছে, এই যে আয়রন, ম্যাগনেটাইজড হয়ে গেছে, এখন প্যারাম্যাগনেট দেখাচ্ছে, অ্যালুমিনিয়াম একটা প্যারাম্যাগনেট, সেটা দেখাচ্ছে যে সে তার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, ম্যাগনেটের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। এটা হচ্ছে অক্সিজেন, এই যে অক্সিজেনটাও তার দিকে যাচ্ছে, বেশি ফাস্ট যাচ্ছে না, দেখো এখানে এটা হচ্ছে ম্যাগনেট এটা, আর এখান থেকে এই যে যে অক্সিজেন গ্যাসটা, সেটা লিকুইড অক্সিজেনটা ওরকমই হয়ে বের হচ্ছে, সেটা তার দিকে দেখবা চলে আসতেছে, এই দেখো এই যে লিকুইড অক্সিজেনটা এখান থেকে এদিকে চলে আসছে তার দিকে, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটের উদাহরণ, এগুলো হচ্ছে প্যারাম্যাগনেটের উদাহরণ বলছে। কি হিসেবে দেখো, তোমার প্যারাম্যাগনেটে আমরা কি পড়েছিলাম, প্যারাম্যাগনেটে পড়েছিলাম যে তোমার ওই ওরিয়েন্টেড অবস্থায় থাকে না, ঠিক না, ডাইপোল ইয়ার যে মোমেন্ট গুলো থাকে অ্যাটমের, অ্যাটমের মোমেন্ট গুলো এক একটা মোমেন্ট থাকে, কিন্তু এভারেজ থার্মাল এজিটেশনের কারণে কি ইয়েটা থাকে না, নেট এভারেজ মোমেন্টটা থাকছে না, কিন্তু আমি ফিল্ড অ্যাপ্লাই করলে তখন থাকছে, তাহলে আমি ম্যাগনেট কাছে আনতেছি, উনি কি দেখাচ্ছে যে ম্যাগনেট কাছে এনে দেখাচ্ছে না, তাহলে সেটা তার দিকে যাচ্ছে, তার মানে কি সেটা তার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে না, অর্থাৎ ম্যাগনেটাইজিং ফিল্ডটা তার একই সাথে ওরিয়েন্টেড হচ্ছে, সেই কারণে তার দিকে আসবে সেটা প্যারাম্যাগনেটের ক্ষেত্রে, আর ডায়াম্যাগনেটের ক্ষেত্রে তার থেকে অপোজিটে যাবে। আরেকবার দেখাচ্ছি দেখো, এই যে অ্যালুমিনিয়াম থেকে শুরু করে দেখো তার দিকে যাচ্ছে, ম্যাগনেটটার দিকে সে চলে আসতেছে, দেখছো অ্যাট্রাক্টেড হচ্ছে অক্সিজেন, যে অক্সিজেনটা লেগে আছে একদম, তার মানে কি অ্যাট্রাক্টেড হয়ে আছে, যে বিন্দুগুলো দেখো তার অক্সিজেন গুলো তার দিকে চলে আসছে, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স এর কারণে সবগুলো তার দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, তার দিকে চলে আসছে ম্যাগনেটের দিকে, ঠিক আছে। এখন হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল বলবে, দেখো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যে দূরে চলে যাচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা এরকম অনেকগুলো উদাহরণ ইয়েতে থাকে, মানে একটা দেখাচ্ছি আমার দেখে ইন্টারেস্টিং লাগলো, সেই কারণে মনে হলো তোমাদের দেখালে তোমরা নিজেরা দেখতে পারবা। এই দেখো এটার কথা বলছিল, ফ্লোটিং যে থাকে সুপার কন্ডাক্টরও এটা পড়বা, দেখছো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ভিতরে কোনো কানেকশন নাই কিন্তু উপরে এভাবে ঝুলছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ধারণা কি, জিনিসগুলো ইন্টারেস্টিং না, জিনিসগুলো তোমরা নিজেরা করবা আর কি, দেখবা নিজেরা বলো কি বলছিলে, কথা কি আজকে শোনা যাচ্ছে না নাকি, ভেঙে ভেঙে যাচ্ছে সবারই কথা, বুঝতে পারতেছি না। হ্যালো কে বলছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। না আমি তোমাদের থেকে কথা দুই একজনের শুনতে পাচ্ছি না, এই যে একটু আগে একজন কে বললো কি বললো সেটা বুঝতে পারিনি আমি, আচ্ছা তাহলে এই ধরনের জিনিসগুলো তোমরা একটু দেখবা, দেখলে তোমাদের এগুলো আইডিয়াও ভালো হবে, প্লাস এগুলো ইন্টারেস্ট গ্রো করবে তোমার নিজেরই, নাহলে এমনিতে যখন তুমি স্লাইড করবা এগুলো যেহেতু জিনিস আছে, সেই কারণে বললাম যে স্লাইড যখন আমি নিজেই পড়ছি আমি দেখাচ্ছি, তখন আমার কাছে জিনিসটাকে বোরিং লাগতেছিল, ঠিক আছে,
তখন মনে হলো যে কোনো ছবি বা লাইভ কিছু যদি দেখাতে পারি তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে। ফ্লোটিং অবস্থায় আছে, তোমাদের যখন সুপার কন্ডাক্টর পড়বা তখন এটা এই প্রপার্টিটা খুব বেশি দেখবা, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। বারবার খালি ওই একই কথা বলা হবে দেখবা, যে ওই ইয়ে লাইনের সাথে তুমি কিছুটা উপরে রাখতেছো, যে ট্রেন গুলো থাকে না তোমাদের হাই স্পিড ট্রেন যেগুলা জাপান বা ওগুলোতে ইউজ করা, ওগুলোর ক্ষেত্রে তোমার যে লাইনের সাথে লাইনের উপর দিয়ে থাকে, তো সেই সময় তোমাদের ওই যাতে টাচ না থাকে। হ্যাঁ, টাচ থাকলে তো ঘর্ষণ হবে, ঘর্ষণ হলে আগুন জ্বলে যাবে, ঠিক না, অনেক স্পিডে। তো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য তখন দেখা যাবে যে ওই ওই টাইপের ম্যাটেরিয়াল গুলো ইউজ হতে পারে। তো এই এই প্রপার্টি গুলো আর কি ইন্টারেস্টিং প্রপার্টি, আরো এগুলো আরো অনেক সার্চ করে অনেক কিছুই বের হতে পারে আর কি, ঠিক আছে। এগুলো আপডেটেড হতে থাকে, তো ওগুলো মাঝে মাঝে সার্চ করবা, তোমার তো বাসাই আসছো এখন, ওগুলো দেখলে মাথায় ঢুকে যাবে আর কি কোন প্রপার্টি কোন ম্যাটেরিয়াল প্রপার্টি কোনটা, সেগুলো জিনিস। নাহলে এমনিতে থিওরির মতো জিনিস আছে, থিওরির মতোই থাকে, আর কিছু জিনিস তো প্রপার্টি যেহেতু এক্সিস্ট করে সেগুলো তখন ওভার করে করবা, ঠিক আছে। আচ্ছা, এটাই দেখাতে চাচ্ছিলাম আজকের এই স্লাইডটা একটু পর্যন্তই, ওই ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল, আর সামনের দিন আমরা ডিফারেন্ট ডোমেইন সম্বন্ধে পড়বো ম্যাটেরিয়ালের, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের। সো ওই তিনটা সামনের দিনের অংশ পড়লে হয়তো তোমাদের আর একটা দুইটা লেকচার লাগবে। জানতে হবে পুরোপুরি, না জেনে কিছু বলতে চাই না আরকি, কারণ আমি অনেকদিন তোমাদের ইয়েতে ছিলাম না, তো তো যে কারণে আবার কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা আগের ফরম্যাটে সেগুলো ব্যাপার আছে। আর প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের অনলাইন এক্সামে এখন আসলে কোন ফরম্যাটটা ইউজ করবে সেটা আগে ডিসাইড হবে, তারপর ডিসাইড হবে কোনটা তোমাদের পরীক্ষা থাকবে না থাকবে। তবে আমার জানা মতে ফুলটার উপরই হবে, তার উপরই হওয়ার কথা, ঠিক আছে। ম্যাম 150 মার্কা যদি এক্সাম না হয় তাহলে ফুলটা কিভাবে হবে? আসলে এটা নিয়ে আলোচনা করার কোনো মানে নেই বুঝছো এখন, কারণ যেটা এখনো ডিসাইড হয় নাই ইয়ে থেকে, শুধু শুধু কথা বললে কথা বাড়বে, যেটা ডিসাইড হওয়ার পরে কথা বলে বলা বেটার বুঝছো না, কারণ আমি একটা বললাম তুমি একটা বললে এই এই এভাবে চলবে, কিন্তু আসলে তো এটা ডিসাইড হবে না, ডিসাইড হবে যেটা ওখান থেকে ওই পুরো ইউনিভার্সিটি লেভেল থেকেই ডিসাইড করার সে আসবে, তখন তোমরা ওভাবে স্ক্রিপ্ট পেয়ে যাবে আর কি, যে এই জিনিসগুলো ম্যান্ডেটরি, কত পরীক্ষা হবে, কত ভাইভা হবে, কত রিটার্ন হবে, সেই পার্সেন্টেজ গুলো তো ডিপার্টমেন্ট থেকে ওভাবে করে ডিসাইড হবে, সেগুলো সবারই ইউনিফর্ম ভাবেই নেবে আর কি। আমার মনে হয় না যে শুধু রিটার্নের উপরে হবে, আগেই এমনি নর্মাল কথা ছিল ভাইভাও থাকবে, তো এখন আর কত পার্সেন্ট রাখবে কোন পার্টি সেটা এখনো ডিসাইড করে বলে নেই, মানে সেই মিটিং এখনো হয়নি আমাদের, যেটা এখনো মিড টার্মের তোমাদের হয়তো খাতার টাতা এইসব দেখছে সবাই, রিলেটেড জিনিসই হয়নি। ¿Qué es, mano?